back to my channel. Welcome to a new vlog. Asha kachi tumra shobai bhalo acho, shusto acho, shobabik acho. And as always, gash khat bhalo acho. Ar ami acho khub bhalo dekhtei pachho. Pichhone snow. Ar ei snow niye ajke dine vlog ta start korlam. Ajke hocche day 7. Amra ajke eshechi Gulmarg. Gulmarg pehelgao aaj hocche amader tour ache. So, chalo, bishi kotha na bole, fast tag-e, jhatpat kore, fast tag-e, ajker video ta ekhon theke start kore dao. সকালবেলা 7টার সময় দেন তারপর সেখান থেকে আমরা এসেছি গুলমার্গ রোডটা ভীষণ সুন্দর ভীষণ ভালো দেখতে আর এই রকম হচ্ছে আর এই দিকে হচ্ছে সো তো আজকে আমাদের রোপওয়ে রাইড রয়েছে ইচ্ছা আছে রোপওয়ে রাইডিং করা আর এখান থেকে আমরা বাসে না যাবো আজকে হেঁটে আর আজকের মেইন ড্রেস কোট হচ্ছে এটা একটা জিন্স ভেতরে একটা টপ পরেছি আর উপরে জাস্ট একটা জ্যাকেট নিয়ে নিয়েছি আর মাথায় একটা নিয়েছি ক্যাপ সানগ্লাস তো বানতা হে জরুর তো চলো এইভাবেই আজকে দিনটা স্টার্ট হলো আর সত্যি বলছি পজিশন খুব ভালো জায়গাটা ভীষণ সুন্দর প্রচুর স্নো ছিল আমরা যখন নিচে থেকে উঠছিলাম তখনই আমরা প্রচুর স্নো পেয়েছি তো কালকের মতন স্লাইডিং করার খুব ইচ্ছা আছে তো দেখা যাক আমাদের টিম অনেক বড় তো সরাসরি স্লাইডিং করলে আশা করছি খুব 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 ভালো লাগবে তো চলো এইভাবেই সবার সাথে আজকে তো এই হচ্ছে সামনে সব যাচ্ছে চলো হাঁটো 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 এই হচ্ছে সবাই যাচ্ছে হেঁটে হেঁটে মা তাকাও আমরা মন্দিরটা দেখতে যাব কোন দিকে ট্যাক্সি চাইয়ে দাদা নিচে আর বাবা মা আমরা যাচ্ছি এই পাহাড়ের দিকে তো এই দিক দিয়ে যাবো প্লেসটার নাম লেখা আছে ট্যাংমার্গ তো চলো সেটা একবার তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে গেট অ্যান্ড দিস ওয়াজ এই দিকটা ট্যাংমার্গ এই দিকে বাস স্ট্যান্ড আর আমরা যাবো গন্ডোলা তো গন্ডোলা থেকেই আমাদের মেন রোপওয়ে তো চলো যাওয়া যাক ধীরে ধীরে হাঁটা অ্যান্ড দেন যাওয়া সামনে প্রচুর স্নো রয়েছে এই যে আমাদের এখানে হাতের পাশে রয়েছে স্নো ফির হাম যাকে বকরি খাঙ্গে আমার কানটা ভাব ধরে গেছে এখানে আমার হাতটা বেঁকে যাচ্ছে ঠুটো হয়ে গেছে হাত হাম চলনে লাগে জল সে জল লা 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 বল দিজিয়ে বাই বাই কিউ হাই বল লিয়ে হাই হাই গুলমার্গ ইজ দেখছেন আমার সে দেখেন
সামনে সবাই যাচ্ছে, আমরা এখান থেকে আগিয়ে যাচ্ছি রোপওয়ের দিকে। আর বেশ ভালো বরফ, আর এইদিকে বরফগুলোর মধ্যে জল কাদা ছিটে ছিটে সব কালো কালো বরফ হয়ে গেছে, কিন্তু দেখতে সামনে থেকে বেশ ভালো লাগছে। তো আমরা এখান থেকে রোপওয়েতে যাওয়ার জন্য রেডি, যাচ্ছে না যাচ্ছে না, আমরা সবাই যাচ্ছি। উপরে নিয়েছি সবাই উপরে যাওয়ার জন্য, আমরা এখান থেকে রোপওয়ের দিকে যাচ্ছি। এখানে টিকিটের জন্য আমরা অনেক ট্রাই করেছি, প্রায় এখন ডেকটা ওপর হয়ে গেছে, এতক্ষণ আমরা কোনো ওয়েট করছিলাম। আর প্রথমত লাইনেও দাঁড়িয়েছিলাম, তো ওখান থেকে অফলাইনে টিকিট বন্ধ হয়ে গেছে। তারপর তো অনলাইন টিকিটের কথা বললো, বাট অনলাইনে পুরো রিজার্ভ ছিল, তাই জন্য আমরা টিকিট করতে পারিনি। তো রোপওয়ে আমাদের ক্যান্সেল, রোপওয়েতে আমরা যাচ্ছি না, এখন আমরা বাসের দিকে যাব। আর মেবি হয়তো ওখানে এখন টিফিন টিফিন দেবে, মানে টিফিন মিন্স লাঞ্চ দেবে দুপুরে, তো আমরা লাঞ্চটা ওখানে গিয়ে করে নেবো ভাবছি। ব্যাড লাক, রোপওয়েটার আমার ভীষণ ইচ্ছা ছিল রোপের জন্য, যদিও মা বাবা যেত না আমি যেতাম ওদের সাথে রোপওয়েতে, বাট যাওয়া হলো না এটাই আর কি। তো এখনও বাবা মাকে খুঁজে পাইনি, দেখি ওদেরকে খুঁজে পাই, পেলে লাঞ্চটা কমপ্লিট করে নেবো, দেন দেখি। আমাদের লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে, দেন আমরা এসেছি এখানে, সামনে একটা শিব মন্দির রয়েছে, এই যে ঠিক এই ওপরটাতে প্রচুর সিঁড়ি রয়েছে, তো সিঁড়িতে উঠে যেতে হবে। আর এই হচ্ছে লোকেশন, এই হচ্ছে রোড, এই হচ্ছে সিঁড়ি।
যাচ্ছিল বৈষ্ণব দেবী দর্শন করতে। হ্যাঁ মডেল, ও মডেল এই এনার্জি নিয়ে বৈষ্ণব দেবী দর্শন হয়েছে? এখানেই তো হাফ ছেড়ে দিচ্ছেন। আমার মা হেঁটেছে, মা তার মা উঠেছে, বাবা উঠেছে, সরস্বতী উঠেছে, লক্ষ্মী উঠেছে। এই হচ্ছে শিব মন্দির। আনছি দেখাও, কালকে বৈষ্ণব দেবী দর্শন কমপ্লিট অ্যান্ড নাচছি। এই হলো গুলমার্গের। লাল চক, জানি না